নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনার সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি, তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা কলমি শাকের সেবন করবেন না, তা আপনাদের জন্য শুভ নয়। আজ নক্ষত্র রয়েছে ভরণী নক্ষত্র। আজ আপনাদের ক্ষেত্রে আমলকির বৃক্ষ আপনারা যদি পুজো করছেন, প্রণাম করছেন, রোপণ করছেন, জল দিচ্ছেন, তা আপনাদের জন্য শুভ হবে। করণ রয়েছে বৃষ্টিকরণ, পক্ষ কৃষ্ণ পক্ষ, এবং যোগ হচ্ছে সুকর্মা যোগ। আজ দিন থাকবে সোমবার এবং রাহুকাল থাকবে 6:36 থেকে 8:17 সকালবেলা। এই সময় কোনো শুভ কার্য, মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয়। অমৃতকাল 4:55 থেকে 6:36, এই সময়কালে শুভ কার্য করলে বিশেষ ফায়দা মিলবে। এছাড়া শুভ সময় 8:17 থেকে 9:59, এই সময়কালেও কিন্তু যে কোনো শুভ কার্য, মাঙ্গলিক কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ দিক রয়েছে পশ্চিম দিক। চলে যাব আপনাদের সঙ্গে এবার আলোচনায় রাশিফলের। আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি, আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের। প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। দেখুন, অর্থনৈতিক লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। গৃহে কোনো মাঙ্গলিক কার্য হতে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা 5। বৃষ রাশি, কাজের প্রেশার কিছুটা বৃদ্ধি পাবে, আর্থিক খরচা বৃদ্ধি হতে দেখা যাবে, এবং স্বাস্থ্য ক্ষেত্রে আপনাকে বিশেষ খেয়াল এই সময়কালে রাখতে হবে। শুভ রং হালকা নীল, শুভ সংখ্যা 6। মিথুন রাশি, কাজের সমস্যায় সমাধান মিলতে দেখা যাবে, কর্মে কিছু বিশেষ পরিবর্তন ঘটতে দেখা যেতে পারে, আর্থিক সাফল্য মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা 4। কর্কট রাশি, দেখুন গুরুত্বপূর্ণ যে কাজগুলি আছে সেই কাজগুলি এই সময় কমপ্লিট হবে, এবং এই সময় দ্রুততার সাথে কমপ্লিট করার চেষ্টা করুন। স্বাস্থ্যের কিছু বিশেষ উন্নতি এই সময়কালে লক্ষণীয় হবে, কর্মে সাফল্য মিলতে আপনারা দেখতে পাবেন। শুভ রং সাদা, শুভ সংখ্যা 6। সিংহ রাশি, আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন, মানসিক সমস্যাগুলি দূর হবে, স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখা যাবে। শুভ রং আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা 5। কন্যা রাশি, স্বাস্থ্য ক্ষেত্রে খেয়াল রাখুন, স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি হতে পারে, গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন, অফিসে আপনাদের ক্ষেত্রে কোনো বিবাদ এই সময়কালে ঘটতে দেখা যেতে পারে। শুভ রং সাদা, শুভ সংখ্যা 4। তুলা রাশি, আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন, বিবাহের যোগাযোগ কিছুটা বৃদ্ধি হতে পারে এই সময়কালে, অতিথির আগমন এই সময়কালে হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য ক্রিম কালার এবং শুভ সংখ্যা 5। বৃশ্চিক রাশি, দেখুন কাজের চাপ কিছুটা এই সময়কালে বৃদ্ধি পেতে পারে, পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখতে পাবেন, স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখা যাবে। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 6। ধনু রাশি, আর্থিক এই সময়কালে কিন্তু আপনাদের বিশেষ কোনো লাভ মিলতে পারে, কর্মে পরিবর্তন হতে পারে, শিক্ষা এবং প্রতিযোগিতায় কোনো বিশেষ সাফল্য এই সময়কালে আপনারা দেখতে পাবেন। শুভ রং মেরুন, শুভ সংখ্যা 2। মকর রাশি, কাজের চাপ হঠাৎই কিন্তু বৃদ্ধি পাবে, শরীরের বিশেষ খেয়াল রাখুন, জীবনশৈলী ঠিক রাখার চেষ্টা করুন আপনার। শুভ রং পার্পল, শুভ সংখ্যা 8। কুম্ভ রাশি, কর্মে লাভ মিলবে, আর্থিক স্থিতি মজবুত হবে, এবং কোনো বিশেষ শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে পারে কাছের বন্ধু বা কাছের মানুষের দ্বারা। শুভ রং আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা 4। মীন রাশি, আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাবে, থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে পারে, কর্মে কিছু নতুন সুযোগ এই সময়কালে মিলতে আপনারা দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা 5। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।